প্রিয় বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব ইন্ডিয়ান আর্মি গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে। তোমরা সবাই মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করতে পারবে এখানে, এবং সবথেকে যেটা ভালো কথা, এখানে কিন্তু তোমাদের কোনো ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে না, শুধুমাত্র রিটেন টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানে তোমাদের চাকরিটা তোমরা পেয়ে যাবে। তো অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী তোমাদের বয়স কত এখানে থাকতে হবে, পোস্টিং কোথায় হবে, তোমাদের বেতন কত হবে, কীভাবে কোথায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সব কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তবে তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখো, পরবর্তীতে এই রকম কেরিয়ার, জব ও এক্সাম রিলেটেড ভিডিও দেখার জন্য। তোমরা ইতিমধ্যে কিন্তু আমরা অফিসিয়াল যে নোটিফিকেশানটা পাবলিশ হয়ে গেছিলো, সেই অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আমি ওপেন করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে রিক্রুটমেন্ট অফ ডিফেন্স সিভিলিয়ান এইচ কিউ 22 মুভমেন্ট কন্ট্রোল গ্রুপ, পিন নাম্বার দেওয়া আছে 900328। এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নম্বর লেখা আছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনাল, অর্থাৎ কিন্তু তোমাদের ভারতীয় নাগরিক হলে তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন পোস্টের জন্য কয়টি পোস্ট আছে সব কিছু তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু প্রথম দেখতে পাচ্ছ যে নেম অফ পোস্ট অ্যান্ড লোকেশান, তারপরে আছে নাম্বার অফ ভ্যাকেন্সি, তারপর ক্যাটাগরি এবং স্কেল অফ পে অর্থাৎ বেতন মূল্য দেওয়া আছে, তারপর হচ্ছে এজ লিমিট, তারপর হচ্ছে তোমাদের মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। ওকে, প্রথম যে পোস্টটা আছে সেটা কিন্তু মাসালজি পোস্ট, এটা কিন্তু একটি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আছে এখানে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সিটা, এখানে তোমাদের বেতন দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে হলে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25, এবং তোমাদের কিন্তু মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে। এবং সেকেন্ড যে পোস্টটা আছে সেটা কিন্তু বারবার পোস্ট, এটাও কিন্তু নিউ মিসাম্মারি এই পোস্ট, এই লোকেশনের জন্য। তো এই পোস্টটা এখানেও ভ্যাকেন্সি একটা রয়েছে, এবং আনরিজার্ভ ক্যাটাগরি ভ্যাকেন্সি লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 18,000 থেকে 56,900 পর্যন্ত। এজ লিমিটও এখানে সেম রাখা হয়েছে 18 থেকে 25, এবং তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে। আর যে পোস্টের নাম সেটা কিন্তু MTS মানে মেসেঞ্জার, এটা কিন্তু ডিমারপুর, এই লোকেশানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে, একটি ভ্যাকেন্সির জন্য এই পোস্টটি। এই এখানে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে, এবং আনরিজার্ভ এখানে ভ্যাকেন্সি লেভেল 1 অনুযায়ী তোমাদের কিন্তু 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এজ লিমিট সেম রাখা হয়েছে 18 থেকে 25, এবং তোমরা মাধ্যমিক পাস করে থাকলে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তারপরে যে পোস্টটা আছে সেটা কিন্তু বারবার পোস্টে কিন্তু লোকেশান দেওয়া আছে টেঙ্গা, এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি একটা রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এখানে কিন্তু বেতন ও এজ লিমিট সমস্ত কিন্তু সেম রয়েছে, তবে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস করতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে, এবং প্রফেশনসি থাকতে হবে উইথ বারবার জব। ওকে, এবার সর্বশেষ যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু মেস ওয়েটার, মেস ওয়েটার এটা কিন্তু টেঙ্গা লোকেশানের জন্য, ভ্যাকেন্সি একটা, এবং এজ লিমিট ও বেতন মূল্য সমস্ত কিন্তু এখানে সমান রয়েছে। তোমাদের কিন্তু মাধ্যমিক পাস করতে হবে, এবং উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ট্রেড, এই ট্রেডে কিন্তু তোমাদের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, এই টোটাল 5টি পোস্টের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিটা বের হয়েছে। তোমাদের সমস্ত পোস্টের জন্য 18 থেকে 25 বছর বয়স থাকতে হবে, এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট অনুযায়ী কিন্তু তোমাদের এই বয়সটা গণনা করতে হবে, এবং এজ রিল্যাক্সেশান এখানে রয়েছে। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে এজ রিল্যাক্সেশান থাকে এসসি এসটি ওবিসি এবং ECM মানে এক্স সার্ভিসম্যান, এই সমস্ত ক্যাটাগরির জন্য তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে। ওকে, সেকেন্ড নাম্বারে যেটা আছে প্লেস অফ পোস্টিং, কোথায় তোমাদের পোস্টিং হবে, এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া আছে নিউ মিসাম্মারি যেটা কিন্তু আসামে অবস্থিত, যেটা টেঙ্গা সেটা কিন্তু অরুণাচল প্রদেশে অবস্থিত, অর্থাৎ তোমাদের আসাম ও অরুণাচল প্রদেশে কিন্তু তোমাদের পোস্টিংটা হচ্ছে। ওকে, এবার তোমাদের অ্যাপ্লিকেশান কীরকম হবে, দেখো তোমাদের কিন্তু প্রথমে ফর্মটা জমা নেওয়া হবে অফলাইনে, অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু ফর্ম জমা দেওয়ার পর ওখানে ফর্ম ভেরিফাই করা হবে, তারপর কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, এবং তারপরে কিন্তু ট্রেড টেস্ট নেওয়া হবে। ওকে, এবার তোমরা অ্যাপ্লাই করতে হলে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে, এখানে কিন্তু 4 নম্বরে বলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ ফলোয়িং ডকুমেন্ট শুল অ্যাকোম্পানি দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটো দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ফর্ম ফিল আপ করতে তোমাদের কী কী লাগবে, ম্যাট্রিকুলেশান অথবা 10th পাস সার্টিফিকেট। ওকে, এবং 10th ক্লাসের যে মার্কশিট সেটা লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি তোমরা কিন্তু এসসি এসটি ওবিসি তাও যদি হও তাহলে কিন্তু সার্টিফিকেট তোমরা ওখানে দেবে, এবং 6 লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ গত 3 মাসের, বেশি পুরনো দিলে কিন্তু হবে না, তোমাদের কিন্তু রিসেন্ট ফটোগ্রাফ পাসপোর্ট ফটো ওটা কিন্তু তুলে তোমাদের দিতে হবে। এবার তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বরে তোমাদের লেখা আছে স্ক্রিন অফ এক্সামিনেশান,
এখানে কিন্তু তোমাদের কিন্তু প্রথমে রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামে তোমরা পাস করলে তারপর কিন্তু টেট টেস্ট নেওয়া হবে, টেট টেস্ট নেওয়ার পর কিন্তু তোমাদের কিন্তু এখানে তোমরা চাকরিটা পাবে। এবার তোমরা কিন্তু রিটেন টেস্টে তোমাদের কিন্তু টেন ক্লাসের যে কোশ্চেনগুলো, টেন লেভেলের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু এখানে পড়বে, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স, ইংলিশ, এই সমস্ত কিন্তু বিষয়ে তোমাদের কিন্তু এখানে প্রশ্নগুলো কভার করা হবে। ওকে, এবার সাবমিট করবে কোথায়, ফর্মটা সাবমিট করবে কোথায়, দেখো এই নোটিফিকেশানের নিচে দিকে গেলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মাট দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশান ফর্মাট তোমাদের কিন্তু এটা কিন্তু ফর্মটা তৈরি করে এই ফর্মের সাথে কিন্তু তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে যে ঠিকানায় তোমাদের পাঠাতে হবে সেটা ঠিকানা তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো 6 নম্বর তোমাদের যে আছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, এই ফর্মটা তোমাদের পাঠাতে হবে গ্রুপ কমান্ডার HQ22 মুভমেন্ট কন্ট্রোল গ্রুপ, পিন নাম্বার 900328, কেয়ার অফ 99 APO, এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে। লাস্ট ডেটটা তোমাদের কিন্তু 26/11/2021, এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু অফলাইনে ফর্মটা ফিল আপ করে এবং ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফর্মটা বাই পোস্ট তোমাদের পাঠাতে হবে। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ফর্মটা তারা কারা কারা তোমরা ফিল আপ করতে পারবে, কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই হচ্ছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা কোথায় পাবে, অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কী কী ডকুমেন্টস তোমাদের দিতে হবে সমস্ত কিছু বলে দিলাম। তাও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।